দুই এক দাগ হয়ে গেছে? হ্যাঁ, বি করে ফেলেছিস তো? আচ্ছা, তিন দাগ হয়নি, তাহলে তিন দাগ করি আমরা। 1 প্লাস log a বেস 10, 1 প্লাস log a বেস 10 ইকুয়াল টু, 1 প্লাস log a বেস 10 ইকুয়াল টু 2 log b বেস 10, এ বি আচ্ছা ইকুয়াল টু 2 log b বেস 10। কি করতে বলেছে? বলেছে এ কে বি এর দ্বারা প্রকাশ করি, এ কে বির দ্বারা প্রকাশ করি মানে এ ইকুয়াল টু আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, আমরা আগের দিন যে সূত্র পেয়েছি সেখানে আমরা জানি 1 কে লেখা যায় log 10 10, আমি এটাকে log 10 10 লিখলাম, প্লাস log a 10, প্লাস এই ইকুয়াল টু, এই 2টাকে আমি বির উপরে তুলে দিচ্ছি, log b স্কোয়ার 10। আচ্ছা, আগের দিন কতগুলো সূত্র দিয়েছিলাম? আচ্ছা, তার মধ্যে একটা সূত্র ছিল যোগ থাকলে গুণ হয়, তাহলে 10 ইন্টু a হয়ে গেল, আর এপাশে চলে আসলো log বেস 10 b স্কোয়ার। আচ্ছা, এবার যদি আমি দুপাশ থেকে log 10 তুলে দিই তাহলে কি হবে? 10 a ইকুয়াল টু b স্কোয়ার। আমাকে বলেছে এ কে বি দ্বারা প্রকাশ করতে, তার মানে এ ইকুয়াল টু যদি আমি বের করি b স্কোয়ার বাই 10, এই হলো অ্যান্সার, এটা আমাকে বের করতে দেওয়া ছিল। এবার তুই এটা করে নিবি, নিয়ে তুই তিনের দাগের বিয়েরটা অ্যাজ এ হোমওয়ার্ক রাখবি, ওটা বাড়িতে ঠিক একই রকমভাবে করবি, করে নে, নিয়ে তারপরে চারের দাগে যাব। করে নিয়ে নক করবি। চার দাগের কোন অঙ্ক দিয়েছিলাম আগের দিন? চার দাগ, চার দাগের প্রথম যে অঙ্কটা আছে log 2 log 2 log 3 log 3, 27 এর কিউব, log 2 log 2 log 3 log 3, 27 কিউব, এবার ব্র্যাকেট আছে কিছু, ফার্স্ট সেকেন্ড থার্ড সব আছে, তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। এবার প্রথমে আমি log 2 log 2 log 3 log 3, 27 মানে 3 কিউব, ওই 3 3 কে 9 বানিয়ে দিচ্ছি ওটাকে, কারণ পাওয়ারের পরে পাওয়ার থাকলে, এবার আমি এখানে আবার ব্র্যাকেট দিয়ে দেখাতে গেলে, আর আমি তো কোনো ব্র্যাকেট, আমার ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া আমার আর কোনো ব্র্যাকেট জানা নেই, তাহলে যদি থাকতো তাহলে আমি ওখানে একটা ব্র্যাকেট দিতে পারতাম, সেই জন্য আমি একবারে করে দিলাম, ঠিক আছে, log 3। এবার এই 9টা সামনে নেমে আসবে, 9 log 3 3, আমরা জানি log 3 3 1 হয়ে যায়, তাহলে কত আসছে? log 2 log 2 log 3, আর এইখানটা চলে আসছে 9। 9 মানে কি? 3 স্কোয়ার, log 2 log 2 log 3 স্কোয়ার 3, এই তাহলে আসছে কত? log 2 log 2, এটাকে নামিয়ে দিচ্ছি 2 log 3 3, এই সাইডে করছি আমি এটাকে, তাহলে দ্যাটস ইকুয়াল টু log 2 log 2
আচ্ছা লগ থ্রি থ্রিটা আবার ওয়ান হয়ে যাবে, আগের দিন সূত্র দেওয়া ছিল, তাহলে এটা থাকবে টু। লগ টুটা, লগ টু টু আবার ওয়ান হয়ে যাবে, তাহলে এটা হবে ওয়ান। আর লগ ওয়ান বেস যাই হোক না কেন, তার উত্তর হয় জিরো। পুরো সূত্র অ্যাপ্লাই করে করে কিন্তু করা হলো, পুরোটা করবি, কোনো জায়গায় অসুবিধা হলে বল, পুরোটা কমপ্লিট করে নিয়ে নক করবি। পরের অঙ্ক, লগ রুট 27 প্লাস লগ 8, লগ রুট 27 প্লাস লগ 8 মাইনাস লগ রুট ওভার অফ 1000, তারপরে কি দিয়েছে, বাই লগ 1.2, বাই লগ 1.2, কি করব, আচ্ছা লগ রুট 27 মানে কি, রুট 27 মানে হচ্ছে একটা তো পাওয়ারে হাফ যাবে, আর 3 টু দি পাওয়ার 3 তার পাওয়ারে হাফ। লগ 8 মানে কি, 2 কিউব। লগ 1000 মানে কি, 10 এর কিউব তার পাওয়ারে হাফ, বাই লগ 1.2 মানে কি, 12/10। এই আচ্ছা এবার আমি কি পাচ্ছি দেখ, এবার আমি এটাকে লিখতে পারছি লগ 3 টু দি পাওয়ার 3/2 প্লাস লগ 2 টু দি পাওয়ার 3 মাইনাস লগ 10 টু দি পাওয়ার 3/2 বাই লগ, এটাকে যদি কাটাকুটিও করা যায় নাও করতে পারি, তো আপাতত 12/10ই রাখি, ঠিক আছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে লগের যোগটা লগের গুণ হয়, তাহলে লগ 3 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার 3, ওকে। আর লগের বিয়োগটা লগের ভাগ হয়, সেটা আমি পরের লাইনে গিয়ে বলছি, এটা আমি একটা ব্র্যাকেটও দিতে পারি, বাই লগ 12/10, ঠিক আছে ওকে। তো এবার আমরা কি পাচ্ছি, আমি লগের বিয়োগটাকে এবার লগের ভাগ করব, এটাকে লিখছি 3 টু দি পাওয়ার 3/2। আচ্ছা দেখ এবার একটা সাইড ক্যালকুলেশন আমি করছি, 2 টু দি পাওয়ার 3কে আমি লিখছি 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। তাহলে কী হবে ব্যাপারটা, 4 টু দি পাওয়ার 3/2 হবে, তো আমি সেই 4 টু দি পাওয়ার 3/2টাকে এখানে লিখছি, 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস, মাইনাসটাকে এবার আমি ভাগ করে দিচ্ছি, এটা বাই লগ 10 টু দি পাওয়ার 3/2, মানে উপরের পুরো লগটা ক্যালকুলেশন হলো,
বাই লগ 12 বাই 10। এবার আমরা লাস্ট দিন একটা ফর্মুলা করেছিলাম, যে ফর্মুলাটা বলছিল এই লগ এ বি কে, লগ এ বি কে লেখা যায় লগ এ বাই লগ বি। এই ফর্মুলাটার উল্টো যদি অ্যাপ্লিকেশন করি তাহলে এটাকে কি লেখা যাবে, লগ। আচ্ছা এই জিনিসটা দেখ, এই জিনিসটা হচ্ছে 3^12/10 2^3/2, কারণ প্রত্যেকটার মাথায় 3/2 আছে, তো সবগুলোকে এক জায়গায় নিয়ে নিতে পারি আর বেসে আমি 12/10 আনতে পারি, এই যে সূত্রটা পাশে লিখলাম। তো তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, 3/2 লগ 12/10 12/10। আর লগ বেস আর মেইন সমান হয়ে গেলে কি হয়, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে সেটা 1, তাহলে 3/2 × 1, তাহলে উত্তর আসছে 3/2। পুরোটা করবি, করে নিয়ে নক করবি। আচ্ছা দাঁড়া করে নে, পরের অঙ্ক তাহলে নেক্সট অঙ্ক বলছে যে লক 4, 3, 5, 4, 6, 5, 3, 4, 5, 6, 7 পর্যন্ত গেছে। দেখ লক 3, 4, লক 4, 5, লগ 5, 6, ভুল টুকলে বলবি লগ 6, 7, লগ 3, 7। এবার একটু আগে যে ফর্মুলাটা ইউজ করলাম ওই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে এটাকে কী করতে পারবো, লগ 4/log 3 গুণ লগ 5/log 4 গুণ লগ 5/log 6/log 5 গুণ log 7/log 6 গুণ লগ, আমি এখানে ফুল লিখেছি, এইটা 3 আছে বইয়ে, এইটা 7 আছে, log 3/log 7। তাহলে এবার দেখ সব কেটে যাচ্ছে, উত্তর আসছে 1। পুরোটা কমপ্লিট করে বলবি,
হয়ে গেলে নক করবি। স্পিকার আনমিউট করে রাখ, নইলে মিউট আনমিউট করতে গেলে কিছুই হয়তো দেখা গেলো তুই বলছিস আমি শুনতে পাচ্ছি না। হয়েছে পরেরটা, লক বেস 10 384/5, লক বেস 10 384/5 প্লাস লগ বেস 10 রয়েছে 81/32, 81/32 প্লাস তারপরে রয়েছে 3 log base 10 5/3, 3 log base 10 5/3 আর লাস্ট রয়েছে log base 10 1/9, log base 10 1/9। তো এবারে আমি কি করব, প্রথমত 3 নম্বর লগের এই যে সামনে তিনটা রয়েছে তিনটাকে পাওয়ারে তুলব, তাহলে 384/5 প্লাস log base 10 81/32, এই থ্রিটাকে যদি তুলতে হয় log base 10 5/3 কিউব প্লাস log base 10 1/9। এবার দেখ সবগুলো যোগ আকারে রয়েছে, তাহলে এগুলো কি হয়ে যায়, লগের গুণ হয়ে যায়, log base 10 384/5 গুণ 81/32 গুণ 5 5 25, 5 25 125, 3 3 9 3 9 27 গুণ 1/9, 9 দিয়ে কাটলে 9 9 81, 9 দিয়ে কাটলে 3 9 27। ওকে এবার আমরা কাটবো 5 দিয়ে, 5 25 125, 3 দিয়ে কাটলে 3 1 3, 3 2 6, 2 24, 3 8 24, আর 32 দিয়ে, 32 2 এটা যদি এটা দিয়ে 4, ঠিক আছে তাহলে কত আসছে log base 10 আর 4 25 100, 100 মানে কি 10 এর স্কোয়ার, তাহলে log base 10 10 এর স্কোয়ার, তাহলে 2 সামনে নেমে আসবে log base 10 10, তাহলে 2 × 1 উত্তর আসছে 2। পুরোটা বুঝে নিয়ে করে নিয়ে বলবি। নেক্সট পাঁচ দাগ, পাঁচ দাগে বলেছে log 75/16 -2 log 5/9, log 75/16 -2 log 5/9, তারপরে বলছে প্লাস log 32/243 প্লাস log
32/243 इक्वल टू लग टू प्रमाण करते हैं तो मैं वो आसान उत्तर। तो प्रथम सेकेंड लगटार सामने जो टूटा आज टूटा के पावर तुले देव तेल माइनस लग 5/9 होल स्क्वायर प्लस लग 32/243 ঠিক আছে। তো এবার আমি লগের যে দুটো যোগ আছে ওই দুটোকে গুণ করে নেব, মানে 75/16 গুণ 32/243 এই দুটো গুণ, আর ভাগ আকারে থাকবে এই 5 5 25/8 8 9 81 এটা ভাগ আকারে থাকবে ঠিক আছে। তো এবার আমরা এটাকে ক্যালকুলেট করে দেখি কত আসছে। লগ এটা 16 2 32 তাহলে 75 গুণ 2 বাই 243, আর এই ভাগটাকে আমি গুণ করে দিলে 81 উপরে যাবে, 25 নিচে আসবে, 25 দিয়ে এটা কাটলে 3, 81 দিয়ে এটা কাটলে 3, 3 3 কেটে গেল, তো উত্তর চলে আসলো লগ 2। পুরোটা কর। হয়নি ঠিক আছে, করে নিয়ে বলিস। তো নেক্সট প্রবলেম লগ, এটা বিরাট বড়, লগ বেস 10 15, 1 প্লাস লগ বেস 10 30, লগ বেস 10 15 ফার্স্ট ব্র্যাকেটে 1 প্লাস লগ বেস 10 30 এটা দিল, না বেস 10 নেই, বেস 15 আছে, বেস 15 প্লাস তারপরে রয়েছে হাফ লগ বেস 10 16, হাফ লগ বেস 10 16 ইন্টু 1 প্লাস লগ বেস 4 মনে হয়েছিল, বেস 4, বেস 4 7, ভুল টুকলে বলবি, মাইনাস লগ 6 বেস 10, লগ 6 বেস 10 3 6, লগ 3 6 প্লাস 1 প্লাস লগ 7 6 এরকম রয়েছে, 7 6 ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। তো চল পরপর করি আমরা, প্রথমে লগ 15 বেস 10 যেমন আছে থাকুক, এই 1টাকে আমি লিখছি লগ 15 15 প্লাস লগ 30 15 প্লাস এই হাফটাকে আমি পাওয়ারে তুলে দিচ্ছি, তাহলে 16 টু দি পাওয়ার হাফ হয়ে যাবে আর 10, 1টাকে আমি লিখছি লগ 4 4 প্লাস লগ 7 4 মাইনাস লগ 6 10 লগ 3 6 লগ 6 6 লগ 7 6 ঠিক আছে। এই তো এবার আমি লগের যোগ থাকলে সেটা লগের গুণ হয়ে যায়,
তো সেক্ষেত্রে এটা এই এই দুটো গুণ করে দিলে কত আসবে, লগ 15 আসবে বেসে, আর উপরে আসবে 15 গুণ 3, 3 × 45 হবে, আচ্ছা সেটা পরে করছি, প্লাস লগ 16 টু দি পাওয়ার হাফ মানে কত, 4 10, এখানেও লগের গুণ হবে, লগ 4 থাকবে বেশি, 4 × 7 মাইনাস লগ 6 10, এখানেও লগের গুণ হবে, লগ 6 থাকবে বেশি, উপরে থাকবে 3 গুণ 6 গুণ 7, ঠিক আছে এই ওকে এটি পর্যন্ত করে নে, নিয়ে আমায় বল। এবার আমি পেজটা চেঞ্জ করব, তুই এই লাইনটা কিন্তু আমায় বলবি, আমি পরের পেজে গিয়ে এই লাইনটা লিখব, ঠিক আছে তুই এই পর্যন্ত পড়ে নে, নিয়ে বল, তারপর আমি পেজ চেঞ্জ করবো, তারপরে তুই লাইনটা আমাকে আবার বলবি। ঠিক আছে আমি পেজ চেঞ্জ করছি, নেক্সট পেজে গিয়ে তুই এই লাইনটা বলবি কিন্তু আমায়, ঠিক আছে বল লাইনটা বল কি ছিল। তাহলে এটা 45 করে দিচ্ছি, মানে 4 × 7 = 28, গুণ করে কত হচ্ছে, গুণ করে কত হচ্ছে, বল বল, 126, ঠিকঠাক করেছিস তো, আচ্ছা এবার দেখ এইটাকে লেখা যায় লগ 15/log 10, log 15/log 10 গুণ লগ 45/log 15, এটা যদি করি এটা এটা কেটে যাবে, প্লাস log 4/log 10 গুণ log 28/log 4, যদি করি এটা এটা কেটে যাবে, এখানে লিখছি log 6/log 10 গুণ log 126/log 6, এটা এটা কেটে যাবে, গিয়ে যে দুটো করে থাকছে সেই দুটো করে আমি লিখছি log 45/log 10 প্লাস log 28/log 10 মাইনাস log 126/log 10, ওকে তো এটাকে এবার লিখবো log 45/10 প্লাস log 28/10 মাইনাস log 126/10, এবার লগের যোগ কী হয়, লগের গুণ, তাহলে 45 × 28/126,
ঠিক আছে। এবার যদি আমরা এটা একটু কাটাকুটি টুটি করার চেষ্টা করি, দুই দিয়ে কাটলে 14 দুগুণে 28, দুই দিয়ে কাটলে 6 3 63, তিন দিয়ে কাটলে 2 1, তিন দিয়ে কাটলে 15, সাত দিয়ে কাটলে 3, সাত দিয়ে কাটলে 2, তিন দিয়ে কাটলে 5, তাহলে কত আসছে? লগ 10 5 দুগুণে 10 10, ঠিকঠাক করলাম তো? তো উত্তর কত ছিল? উত্তর 1 ছিল না 2 ছিল? লগ 10 10 তো 1 হচ্ছে, 2 এ রয়েছে কেন? লগ 10 10 তো 1, ভুল করিনি তো? ৩১৮ এখানটা একটা ভুল গেছে মনে হচ্ছে, এটা 30 ছিল দেখ এক জায়গায়, এখন আমি 3 লিখে দিয়েছি, তো এই 30 3 লেখার জন্যে এখানে 450 হবে, দেখ 30টাকে আমি 3 লিখে দিয়েছিলাম, তো তাহলে এখানে একটা শূন্য থাকবে, তাহলে এটা শূন্য থাকলে এটা যাবে 100, তাহলে এটাকে কী লেখা যাবে? লগ 10 10 এর স্কোয়ার, তাহলে 2 লগ 10 10, তাহলে উত্তর 2। পুরোটা করে নিয়ে বল। হয়ে গেলে বলবি। হ্যালো, আচ্ছা দিচ্ছি দাঁড়া। নেক্সট অঙ্ক, লগ 2 লগ 2 লগ 4 লগ 256, লগ 2 লগ 2 লগ 4
256। তো 256 কে 4 দিয়ে ভেঙে ফেল, ফেলে বল কটা 4 আসছে। প্লাস 2 লগ রুট 2 ঠিক আছে, 256 কে ভেঙে বল কটা 4 আসছে। সাত দিয়ে ভাঙবি, আর এই টুটাকে লিখছি আমি রুট টু এর হোল স্কোয়ার। ভেঙে বল চারটে চার আসছে, তাহলে আমি এখানে লিখতে পারি ফোর সামনে আসবে, ফোর প্লাস এই দুইটা সামনে আসবে, দুদুগুণি চার, লগ রুট টু রুট টু। ঠিক আছে, তাহলে এবার কি হবে, লগ টু ফোর, আর এইটা ওয়ান হয়ে যাবে, লগ ফোর ফোর ওয়ান। ঠিক একই রকমভাবে এটা চার ইন্টু ওয়ান, এটা ওয়ান হয়ে যাবে। আমি সাইডে চলে আসছি, এবার ওই চারকে আমি লিখবো টু স্কোয়ার, তাহলে লগ টু, লগ টু চারকে লিখছি টু স্কোয়ার প্লাস ফোর, তাহলে লগ টু এই টুটা সামনে নামিয়ে দিচ্ছি, টু লগ টু টু প্লাস ফোর, লগ টু টু কত হয় ওয়ান, লগ টু টু কত হয় ওয়ান প্লাস ফোর, তাহলে ওয়ান প্লাস ফোর দেখ এটাই আছে ফাইভ প্রুফ। এখানে প্রতিটা অঙ্ক কিন্তু প্রমাণের অঙ্ক, প্রুফ লিখতে হবে। ঠিক আছে, করে নিয়ে বল নেক্সট অঙ্কে যাব। হয়ে গেলে বলিস, নেক্সট প্রবলেম লগ এক্স এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড জেড স্কোয়ার, লগ এক্স বেসে এক্স স্কোয়ার, লগ ওয়াই বেসে ওয়াই স্কোয়ার, লগ জেড বেসে জেড স্কোয়ার। তো আমরা জানি বেসের পাওয়ার যদি থাকে তাহলে সেটা সামনে ওয়ান বাই হয়ে যায়, এটাও একটা সূত্র দেওয়া ছিল, তাহলে লগ এক্স এক্স ওয়ান বাই হয়ে যাবে, লগ ওয়াই ওয়াই ওয়ান বাই হয়ে যাবে, লগ জেড জেড তিনটে ওয়ান বাই টু মিলে ওয়ান বাই এইট, লগ এক্স এক্স ওয়ান, লগ ওয়াই ওয়াই ওয়ান, লগ জেড জেড ওয়ান, তাহলে উত্তর কত, ওয়ান বাই এইট রুট। ঠিক আছে, পরের অঙ্কটা এক্ষুনি কর, এটা করে নিয়ে পরের অঙ্কটা কর।
পরে অঙ্কটা করছিস? এই যে বেসে যে স্কোয়ারটা রয়েছে, এক্স স্কোয়ারের যে স্কোয়ারটা রয়েছে, ওই স্কোয়ারটা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে সামনে গিয়ে। ওয়াই স্কোয়ারের যে স্কোয়ারটা রয়েছে তাকে একটা সূত্র দেওয়া ছিল, সেটাও হাফ হয়ে যাবে। এরকম করে তিনটে হাফ আসছে, তিনটে হাফ মিলে আট, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ আট হয়ে যাচ্ছে। আর লগ এক্স এক্স কত হয়? ওয়ান। লগ ওয়াই ওয়াই ওয়ান। এরকম করে সব কটা ওয়ান হয়ে যাচ্ছে, তাই উত্তর আসছে একের আট। দেখ বোঝা গেল কিনা, যদি বুঝে থাকিস অঙ্কটা করে নে, নিয়ে নেক্সট অঙ্কটা শুরু কর। তাড়াতাড়ি পরের অঙ্কটা শুরু কর। মিলেছে 1-এর 27। পরেরটা ট্রাই কর। পরের প্রবলেমটায় যেটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট, লগ এক্স ওয়াই এক্স ওয়াই জেড। দেখ কীভাবে করব। 1 বাই লগ এক্স ওয়াই এক্স ওয়াই জেড প্লাস 1 বাই লগ, আচ্ছা এটা আছে ওয়াই জেড, পরেরটা আছে জেড এক্স। ওয়াই জেড এক্স ওয়াই জেড প্লাস 1 বাই লগ জেড এক্স এক্স ওয়াই জেড। এবার আমাকে একটু বল কটা সূত্র দিয়েছিলাম। তাহলে এবার হবে 10 নম্বর সূত্র। 10 নম্বর সূত্র যেটা আমরা করব সেটা হচ্ছে এরকম, যে লগ 1 বাই লগ এবি যদি থাকে তাহলে সেটা 1 বাইটা, মানে উল্টে গেলে এটা লগ বি এ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এটা কী হবে, এক্স ওয়াই জেড বেসে চলে আসবে, এক্স ওয়াই প্লাস লগ এক্স ওয়াই জেড বেসে চলে আসবে, ওয়াই জেড প্লাস লগ এক্স ওয়াই জেড বেসে চলে আসবে জেড এক্স। এবার দেখ তিনজনের বেস সমান হয়ে গেল,
তো আমরা লগের যোগ মানে সেটা কি হয়ে যায়, গুণ। তাহলে এক্স ওয়াই গুণ ওয়াই জেড গুণ জেড এক্স লগ এক্স ওয়াই জেড কত হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো লগ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেডের হোল স্কোয়ার, তো এই হোল স্কোয়ারটা সামনে নেমে গেল দুইটা, লগ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড দ্যাটস ইকুয়াল টু টু, প্রমাণ হয়ে গেল। হয়ে গেলে বলবি, আচ্ছা পরের অঙ্ক, পরের প্রবলেম বলছে, এটাও খুব ইম্পর্টেন্ট, স্কোয়ার লগ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই এসি বা সিএ লগ সি স্কোয়ার বাই এবি। তা লগের যোগ থাকলে কি হয়, লগের গুণ হয়ে যায়, এ স্কোয়ার বাই বিসি প্লাস ইন্টু বি স্কোয়ার বাই এসি ইন্টু সি স্কোয়ার বাই এবি। তো দেখ উপরে আসছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর নিচেও দুটো দুটো করেই আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো আলটিমেটলি কেটে কুটে গিয়ে ওয়ান, আর লগ ওয়ানের মান হয় জিরো। প্রুফ, দেখ কোনো অসুবিধা হলে বল। নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম দিয়েছে যে এটাও বড় হবে অঙ্কটা, এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড। আচ্ছা এই অঙ্কটাকে আমরা পি ধরবো, ঠিক আছে, ধরি পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, ঠিক আছে। তারপরে দিয়েছে ইন্টু ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স। তারপরে দিয়েছে ইন্টু জেড টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। এবার আমি এই পির মানটাকে যদি দেখাতে পারি ওয়ান, তাহলে আমার কাজ
কমপ্লিট। তো কি করব এবার আমি, টোকা ঠিকঠাক আছে তো? হ্যাঁ সবই ঠিকঠাক আছে। এবার আমি কি করব, দুপাশে লগ নিচ্ছি, ঠিক আছে। এ পাশে নিয়ে নিলাম লগ পি সমান সমান লগ, ব্র্যাকেটের ভিতরে পুরো এইটা ঢুকে যাবে, লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই, ঠিক আছে। এবার লগ পি, লগ পির মতো পড়ে থাকলো, এপাশে লগের গুণ আকারে রয়েছে, তাহলে এগুলো লগের যোগ হয়ে যাবে, লগ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড, লগের যোগ হয়ে যাবে এটা, লগ ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। এবার আমি এগুলোকে চাইলে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, ঠিক আছে, এরকম একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার এগুলো যেহেতু পাওয়ারে আছে, তাহলে এগুলো কী করবে একটু পরেই নেমে আসবে সামনে, তাহলে লগ পি সমান সমান লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স প্লাস লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই প্লাস লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড, ঠিক আছে। এবার আমি এটাকে গুণ করে দিতে পারি, লগ পি সমান সমান লগ এক্স লগ ওয়াই লগ এক্স লগ জেড লগ ওয়াই লগ জেড লগ এক্স লগ ওয়াই লগ এক্স লগ জেড লগ ওয়াই লগ জেড। দেখ সব কেটে যাচ্ছে, লগ ওয়াই লগ জেডের সঙ্গে লগ ওয়াই লগ জেড, লগ এক্স লগ জেডের সঙ্গে লগ এক্স লগ জেড, লগ এক্স লগ ওয়াইয়ের সঙ্গে লগ এক্স লগ ওয়াই। তাহলে আলটিমেটলি কী থাকছে, লগ পি সমান সমান জিরো, তার মানে লগ কতর মান জিরো, লগ ওয়ানের মান জিরো। তাহলে আমরা যদি বোথ সাইড থেকে লগ বাদ দিই তাহলে চলে আসছে পি ইকুয়াল টু ওয়ান, আর এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছে, আমি যেটাকে পি ধরেছিলাম সেটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। প্রুফ দেখ পরপর করে নে, করে নিয়ে বলবি, নক করিস। আচ্ছা পড়ে না,
হয়ে গেছে। তাহলে নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম যেটা আছে, ছয়ের দাগ, দুটো ইম্পর্টেন্ট, লগ এক্স প্লাস ওয়াই ওয়াই ফাইভ ইকুয়াল টু হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই, লগ এক্স প্লাস ওয়াই ওয়াই ফাইভ ইকুয়াল টু হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই। এটা যা প্রমাণ করব, পরের অঙ্কটা ঠিক তার উল্টো। প্রথমে এই হাফটাকে এপাশে কোনাকুনি গুণ করে আনছি, লগ এক্স প্লাস ওয়াই ওয়াই ফাইভ ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ ওয়াই। আচ্ছা, এবার এই দুইটাকে পাওয়ারে তুলে দিচ্ছি, তাহলে কত হবে, লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভের হোল স্কোয়ার, আর এদিকে লগ এক্স প্লাস লগ ওয়াই মানে কি, লগ এক্স ওয়াই। আচ্ছা, দুপাশ থেকে যদি আমি লগ তুলে দিই তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার বাই পাঁচ পাঁচা পঁচিশ সমান সমান এক্স ওয়াই, তাহলে কত আসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ইকুয়াল টু পঁচিশ এক্স ওয়াই। আচ্ছা, টু এক্স ওয়াইটাকে এপাশে নিয়ে আসছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তেইশ এক্স ওয়াই, এক্স ওয়াইটাকে ভাগ করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু তেইশ। তাহলে এবার যদি আমি সেপারেট করে দিই তাহলে কী আসছে, দেখ, এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু তেইশ। তাহলে একটা কাটলে এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স ইকুয়াল টু তেইশ, এটাই তোকে প্রমাণ করতে দিয়েছে প্রুফ। পুরোটা করে নে, নিয়ে পরেরটা ঠিক এর উল্টো কর। হয়ে গেলে বলিস, আচ্ছা পরের অঙ্ক ঠিক এর উল্টো, এটাই যা করলাম ঠিক এর উল্টো কাজটা করব। তো পরের অঙ্কে দেখ কি দিয়েছে, এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ফোরটিন এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে দিয়েছে। তো এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ফোরটিন এ স্কোয়ার বি স্কোয়ার,
তো আমি এটাকে লিখছি এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস সাথে একটা টু এ স্কোয়ার বি স্কোয়ার নিচ্ছি দু সাইডেই, এদিকেও নিচ্ছি 14 a² বি স্কোয়ারের সাথেও একটা 2 a² বি স্কোয়ার নিচ্ছি। তাহলে লেফট হ্যান্ড সাইডটা ফর্মুলায় পড়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু 16 a² প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু এটা কি 4ab তার হোল স্কোয়ার। এবার যদি হোল স্কোয়ার হোল স্কোয়ার তুলে দিই তাহলে কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 4ab, বোথ সাইড লগ নিয়ে নিচ্ছি, দুই সাইডে যদি আমি লগ নিয়ে নিই তাহলে আমি কি পাবো, লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ 4ab। এবার লগের গুণটা লগের যোগ হয়ে যায়, তাহলে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি। এবার লগ 4টাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2, তাহলে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লগ 2 টু দি পাওয়ার 2 প্লাস লগ এ প্লাস লগ বি। এবার এই পাওয়ারের টুটা সামনে নেমে আসবে, তাহলে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 log 2 প্লাস লগ এ প্লাস লগ বি। এটাই দেখ প্রমাণ করতে দিয়েছে, প্রুভড। পুরোটা করে নে, নিয়ে বল, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অঙ্কগুলো, কিন্তু দেয় পরীক্ষা। হয়ে গেলে বলবি, হয়েছে? ওকে, নেক্সট। নেক্সট প্রবলেম পরের পেজে, এটাও ভালো প্রবলেম। লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড, লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই, এটা সমান সমান আমি কে ধরছি, কে ধরি। তাহলে অঙ্কটাকে আমি তিন ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান সমান কে, দুই হচ্ছে লগ
y by z minus x one one k আর তিন হচ্ছে log z by x minus y one one k তো আমি এটাকে লিখছি log x equal to k into y minus z log y equal to k into z minus x log z equal to k into x minus y ঠিক আছে এই তিনটাকে ধরে যোগ করে দিচ্ছি তাহলে কি পাবো log x plus log y plus log z that's equal to k into y minus z plus k into z minus x plus k into x minus y এবার তুই সামনে যেটা দেখতে পাচ্ছিস log এর তিনটে যোগ ফল সেটা কি হয়ে যায় log এর গুণ x y z আর এখান থেকে যদি আমি k কমন নি y minus z z minus x x minus y তো দেখ সব কেটে যাবে তো log x y z সমান সমান k ইন্টু জিরো তো log x y z সমান সমান জিরো log কতর মান জিরো log 1 এর মান জিরো log x y z ইকুয়াল টু log 1 সেখান থেকে তুই ইজিলি বলতে পারবি দেয়ারফর x y z ইকুয়াল টু 1 এটাই তোকে প্রমাণ করতে দেওয়া হয়েছিল প্রুভড ওকে কর পড়ে নিয়ে বল হয়েছে হয়ে গেলে বলিস নেক্সট নেক্সট প্রবলেম দিয়েছে আচ্ছা আমি
আটের দাগের যে প্রবলেমটা আছে এটা হোমওয়ার্ক দিচ্ছি, সাত দাগ যেভাবে করলাম আট দাগটা সিমিলার হবে, আটের এ আর বিটা সিমিলার হবে, বাড়িতে ট্রাই করবি। আমি নয় দাগটা করছি, ঠিক আছে? নয় যদি না হয় পরের দিন আমি এই চ্যাপ্টারে আর ছোট্ট একটা আধ ঘন্টা মতো ক্লাস নিয়ে কালকেই তো করাবো, কালকে শুক্রবার, টাইম আমি বলে দেবো খুনি, বিকেলে টিকেলের দিকে হয়তো করবো খুনি, আমি বলে দেবো খুনি সে। তো আট দাগ যদি না হয় আট দাগ করে দেবো, তুই আগে ট্রাই কর। 10-11 বাকি থাকছে, কারণ আগের দিন 12-13 হয়ে গেছে। তো এই চ্যাপ্টারটা করে আমরা এর আগের চ্যাপ্টারটা যাবো, ঠিক আছে? শেষের দিক থেকে আস্তে আস্তে এগোবো। তো এবার আমি নয় করছি, এ টু দি পাওয়ার 3-x ইন্টু বি টু দি পাওয়ার 5x, এ টু দি পাওয়ার 3-x ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়াল টু রয়েছে কি, এ টু দি পাওয়ার 5+x ইন্টু বি টু দি পাওয়ার 3x, এ টু দি পাওয়ার 5+x ইন্টু বি টু দি পাওয়ার 3x। তো তাহলে এর নিচে এ নিয়ে আসি, এ টু দি পাওয়ার 3-x বাই এ টু দি পাওয়ার 5+x, আর বির নিচে বি নিয়ে আসি, বি টু দি পাওয়ার 3x বাই বি টু দি পাওয়ার 5x। তাহলে কত আসছে, এ টু দি পাওয়ার 3-x মাইনাস, যেহেতু সূচকের ভাগটা বিয়োগ হয়ে যায়, এটা সমান সমান বি টু দি পাওয়ার 3x মাইনাস 5x। তাহলে কত আসছে, এ টু দি পাওয়ার 3-x। তুই প্রতিটা অঙ্কে কিন্তু বা দিস, আমি কোনো অঙ্কেই কিন্তু আজকে বা দিইনি, ঠিক আছে? বাগুলো কিন্তু দিয়ে দিস, পরীক্ষার সময় কিন্তু কেটে দেবে, নইলে এই আসছে। তাহলে এ টু দি পাওয়ার -2 -2x ইকুয়াল টু বি টু দি পাওয়ার -2x, ঠিক আছে? তো আমি এটাকে যদি নিচে নামিয়ে দিই, সূচক নিচে নেমে গেলে প্লাস হয়ে যাবে, 2+2x ইকুয়াল টু, এও নিচে নেমে গেলে প্লাস হয়ে যাবে, ধরে যদি উল্টে দিই তাহলে কী হবে, এ টু দি পাওয়ার 2+2x ইকুয়াল টু বি টু দি পাওয়ার 2x। তাহলে এটা হচ্ছে s² ইন্টু এ টু দি পাওয়ার 2x ইকুয়াল টু বি টু দি পাওয়ার 2x। ওকে, এবার আমি কী করবো, এবার আমি এই 2x গুলোকে একদিকে নেবো, s² ইকুয়াল টু বি টু দি পাওয়ার 2x বাই এ টু দি পাওয়ার 2x। তো আমি সাইডে করছি এবার, তাহলে s² ইকুয়াল টু বি বাই এ হোল টু দি পাওয়ার 2x, ঠিক আছে? বি বাই এ হোল টু দি পাওয়ার 2x। এবার আমি বোথ সাইড থেকে এই, আচ্ছা এবার আমি লগ নিয়ে নিই, লগ s² ইকুয়াল টু লগ বি বাই এ তার টু দি পাওয়ার 2x। এবার এই স্কোয়ার একটু সামনে নেমে আসবে, লগ এ সমান সমান এখানে 2x নেমে আসবে, লগ বি বাই এ, টু টু কেটে গেল, তাহলে x লগ বি বাই এ সমান সমান লগ এ, এটাই প্রমাণ করার ছিল। তো দেখ প্রুফ হয়ে গেল। ওকে, পুরো অঙ্কটা করবি, করে নিয়ে নক করবি।
কি বুঝতে পারছিস না বল? ও দেখ, বুঝতে পারছি না আর দেখতে পারছি না, দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। তুই বললি বুঝতে পারছিস না, ঠিক আছে? তাহলে যে দুটো তিনটে অঙ্ক বাকি আছে, আগে বাড়িতে ট্রাই কর, অঙ্কগুলো কিন্তু সহজই রয়েছে, ঠিক আছে? যে অঙ্কটা রয়েছে এর মধ্যে 11 দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। 11 দাগের অঙ্কটা উদাহরণে দেখবি এরকম একটা অঙ্ক আছে, দেখ রয়েছে log2 base 10-এর মান 1-এর 4 ও 1-এর 3-এর মধ্যবর্তী, এরকম একটা অঙ্ক উদাহরণে আছে। সেই উদাহরণের অঙ্কটা দেখে ট্রাই কর, যদি প্রবলেম হয় কালকেই করাবো, কালকেই অল্প কটা অঙ্ক করিয়ে এর আগে যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা চলে যাবো, ঠিক আছে? তো এই বন্ধ থাকলে থাকছে।